স্পিকিং টেস্ট। টেস্ট শব্দটি শোনার সাথে সাথে আমাদের ভিতরে কেমন যেন একটা ভয় কাজ করে, তার উপরে সেটা যদি হয় আবার ইন্টারভিউ, তাহলে তো ভয় আরও দ্বিগুণ বা তিনগুণ বেড়ে গেল। এখন এই আইএলস স্পিকিং টেস্টটা কি, আসুন আগে সেটা জানি। আইএলস হচ্ছে একটি পরীক্ষা যার ভিতরে চারটি মডিউল আছে, আর এই চারটি মডিউলের ভিতরে একটি মডিউল হচ্ছে স্পিকিং মডিউল। এই টেস্টটি দিতে হলে বেসিক্যালি তেমন কোনো শিক্ষাযোগ্যতাগত যোগ্যতা বা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট চাওয়া হয় না, কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন আপনার এইজ কমপক্ষে 16 হতে হবে, আপনার পাসপোর্ট থাকতে হবে, এবং 2020 সালের জন্য 17,500 টাকা রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে। আপনি যতবার খুশি পরীক্ষা দিতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই, তবে একই সেন্টারে এক মাস পরে পরীক্ষা দিতে হবে, অন্য সেন্টারে আপনি এক সপ্তাহ পরেও চালে পরীক্ষা দিতে পারবেন। তো যাই হোক, আইএলটিএস স্পিকিং টেস্টটা নিয়ে পড়ি। আইএলস স্পিকিং টেস্টে আজকে আমি যে আলোচনাটা করবো সেটা হচ্ছে আইএলস স্পিকিং টেস্টটা কী, সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, প্লাস এটার মার্ক ডিস্ট্রিবিউশনটা কীভাবে হয় বা মার্ক ডিস্ট্রিবিউশনের ক্রাইটেরিয়াগুলো কী কী সেই জিনিসটা আমি বুঝিয়ে দিব। তারপর আমি গ্র্যাজুয়ালি আপনাদেরকে এই আইএলস স্পিকিং টেস্টের উপরে একের পর এক ভিডিও দিয়ে বিভিন্ন ধরনের সলিউশন দেওয়া শুরু করব। আশা করি আমাদের এই ভিডিও থেকে আইএলসের একটি প্রপার সলিউশন আপনারা পেয়ে যাবেন, যেটা ফলো করলে ইজিলি আপনিও 6.5 বা 7 বা 7.5 বা 8 বা 8.5 স্কোর আপনি তুলে ফেলতে পারেন। তাহলে আসুন শুরু করা যাক আজকের যে ভিডিও, আইএলস স্পিকিং টেস্ট। তো ডিয়ার ভিউয়ার্স, যেহেতু টেস্ট আমাদের সবসময় একটা ভয়ের বিষয় থাকে, তারপর আবার যদি ইন্টারভিউ টাইপের টেস্ট হয়, কারণ আমরা কিন্তু জব ইন্টারভিউকে যথেষ্ট ভয় পাই, লাইক অ্যাস আইএলসের যে ইন্টারভিউ সেটাও অনেকটা জব ইন্টারভিউর মতো ফেস টু ফেস কথা বলতে হবে, সেক্ষেত্রে তো ভয়ের ব্যাপারটা আরও বেশি। তো প্রথমে আসুন জানি স্পিকিং টেস্টে আপনাকে কী কী মেনটেন করতে হবে। ফার্স্টলি হচ্ছে স্পিকিং টেস্ট যেদিন হবে সেদিন হচ্ছে যে আপনাকে একটি আপনার পাসপোর্টের সাথে নিয়ে যেতে হবে, এবং আপনার যদি আইএলস রেজিস্ট্রেশন করার ফলে যদি কোনো কার্ড দিয়ে থাকে সেই কার্ডটি আপনাকে সাথে নিয়ে যেতে হবে। এরপর যখন আপনি স্পিকিং টেস্টের জন্য যখন আপনি রুমে ঢুকলেন, তারপর আপনার ইন্টারভিউয়ার প্রথমে হচ্ছে আপনার যে পাসপোর্টটি সেটি দেখতে চাইবে, তারপর আপনার সাথে সরাসরি কথোপকথন শুরু করে দিবে আপনার নাম জিজ্ঞেস করার মাধ্যমে। তার মানে জিজ্ঞেস করবে আপনার নাম কী, আপনি ইংরেজিতে আপনার নাম বলবেন, হয়তো জিজ্ঞেস করতে পারে আপনি কোথা থেকে এসেছেন, আপনি ইংরেজিতে বলবেন আপনি কোথা থেকে এসেছেন, তারপর একটি টপিকে চলে যাবে। আর এই যে একটি টপিকে চলে গেল, এটা আইএলস স্পিকিং টেস্টে বলা হয় সেকশন 1। তার মানে সেকশন 1, যেহেতু আইএলস স্পিকিং টেস্টটাকে মোট 3টি সেকশনে ভাগ করা হয়েছে, সেকশন 1, সেকশন 2 এবং সেকশন 3। এখন এই তিনটি সেকশনে আপনাকে কথা বলতে হবে, কিন্তু তিনটি সেকশনে কথা বলার ধরন হবে ভিন্ন ভিন্ন। প্রথম যে সেকশনটি সেটা হচ্ছে আপনার পার্সোনাল বা আপনার রিলেটেড কোনো একটা টপিক নিয়ে আপনাকে 4 থেকে 5টি কোশ্চেন করবে। সেকশন 2 হচ্ছে একটি টপিক দিয়ে দিবে, তার উপর আপনাকে 2 মিনিট উত্তর দিতে হবে বা ইংরেজিতে কথা বলতে হবে, এবং সেকশন 3 আপনাকে ওভারঅল প্রেক্ষাপটে বা আপনাকে মানে আরও একটু অ্যানালাইটিক্যাল টাইপের কোশ্চেন করবে। তো সেকশন 1 কেমন হয়, সেকশন 2 কেমন হয়, সেকশন 3 কেমন হয়, এর উপরে আমার পরবর্তী ভিডিও আসছে, অবশ্যই সেই ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে নেবেন। এখন আসি আইএলস ওভারঅল স্পিকিং সম্পর্কে। এই স্পিকিং টেস্টে মেইনলি আপনার 4টা জিনিসকে অ্যাসেস করা হবে। আবারও বলছি, এই স্পিকিং টেস্টে আপনার 4টা বিষয়কে অ্যাসেস করা হবে। এই 4টা বিষয় কী কী? ফার্স্টলি হচ্ছে কি আপনার ভোকাবুলারি বা লেক্সিক্যাল রিসোর্স কী পরিমাণ আছে, অর্থাৎ আপনার শব্দভাণ্ডার কেমন আছে, সেই শব্দভাণ্ডার আপনার কাছ থেকে জানতে চাইবে। সেই শব্দভাণ্ডার আপনার যে ইংরেজি কথা সে তার ভিতরে আপনাকে প্রকাশ করতে হবে। আপনি যদি ভিন্ন ভিন্ন টাইপের সিনোনিমস ইউজ করেন বা সিনোফ্রেজ ইউজ করেন, অথবা যদি আপনি ডিফারেন্ট কাইন্ডস অফ সেন্টেন্স প্যাটার্ন ব্যবহার করেন, অথবা যদি আপনি লিঙ্কার্স ব্যবহার করেন, সেখান থেকে আপনার লেক্সিক্যাল রিসোর্স সম্পর্কে একটা প্রপার আইডিয়া হয়ে যাবে। আর এটাতে যেহেতু টোটাল আইএলসে আমাদের স্কোর হচ্ছে 9, তার উপরে আবার প্রত্যেকটি মডিউলে আলাদা হচ্ছে 9 স্কোরের উপরে পরীক্ষা হয়, তো সুতরাং এখানেও হচ্ছে কি 9 স্কোর উপরে পরীক্ষা হবে। এই 9 ভিতরে 2.25 থাকবে হচ্ছে কি আপনার ভোকাবুলারিতে, তার মানে আপনার যদি ভোকাবুলারি ভালো থাকে তাহলে তারা আপনাকে দিবে 2.25। তারপরে যদি আপনার এরপর আপনার দেখবে যে আপনার গ্রামার কত ভালো আছে, আপনি কি প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটাকে সমন্বয় করে কথা বলতে পারছেন কিনা, অথবা আপনি মডালসের কিছু প্যাটার্ন ইউজ করতে পারছেন কিনা, অথবা আপনি ডিফারেন্ট কাইন্ডস অফ লাইক নন ফাইনাইট ভার্বগুলো বা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ইউজ করে কথা বলতে পারছেন কিনা, এই বিষয়গুলোকে খেয়াল করবে হচ্ছে আপনার গ্রামার পার্টে। এই বিষয়গুলো আপনি যখন কথা বলতে থাকবেন তখন ইন্টারভিউয়ার স্ক্রিনিং করতে থাকবে, তার মানে খুঁজতে থাকবে যে আপনার কথার ভিতরে সেই গ্রামারের অংশগুলো আছে কিনা। যদি থাকে এখানেও আপনি পেয়ে যেতে পারেন 2.25 স্কোর, তার মানে এখানেও আপনার 2.25। এরপরে হচ্ছে প্রোনাউন্সিয়েশন, আপনার প্রোনাউন্সিয়েশন ভালো হচ্ছে কি না এটা দেখবে হচ্ছে কি আইএলসের স্পিকিং টেস্টে, যখন আপনি কথা বলা শুরু করবেন। এখন প্রোনাউন্সিয়েশনের ভিতরে আমাদের একটু কনফিউশন আছে, আমরা ভাবি যে হয়তো আমেরিকান বা ব্রিটিশদের মতো করে কথা বললে আপনার প্রোনাউন্সিয়েশন রাইট, মোটেও তা না। IPA ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যাসোসিয়েশন কর্তৃক যে ধরনের প্রোনাউন্সিয়েশনগুলোকে স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে সেই ধরনের প্রোনাউন্সিয়েশন দিয়ে যদি আপনি ইংরেজিতে কথা বলতে পারেন, এক্সেন্ট নাও হতে পারে বা ইন্ডিয়ান এক্সেন্টে আপনি কথা বলেন কোনো সমস্যা নেই, কিন্তু প্রোনাউন্সিয়েশন যদি আপনি কারেক্টলি
বলতে পারেন, তাহলে সেখানেও আপনাকে দিবে 2.25। এবং ফাইনালি হচ্ছে আপনার কথা, এই যে আমি যেভাবে বাংলা বলছি এইভাবে ফ্লুয়েন্ট কিনা, তার মানে আপনার কথার ভিতরে কি আপনি খুব বেশি মামলিং ইউজ করছেন, খুব বেশি মামলিং করছেন, খুব বেশি পজ টাইম দিচ্ছেন, অথবা এই যে আমি করছি, আমার কথা কিন্তু বাংলাতেই অনেক হয়, এই যেগুলো কি আপনি অনেক বেশি ব্যবহার করছেন কিনা, এটাও কিন্তু আইএলটিএস স্পিকিং টেস্টে জাজ করে। সব মিলিয়ে আপনার কথাটা ন্যাচারাল কিনা, তার মানে ফ্লুয়েন্সি এবং ন্যাচারালিটি এই দুটো জিনিস যদি আপনি ধরে রাখতে পারেন, এখানেও আপনি পাবেন 2.25। দ্যাট মিনস এই টোটাল চারটাতে 2.25 করে আপনি টোটাল স্কোর পাবেন হচ্ছে 9। এই 9-এর ভিতরে আপনি যেটাতে যত ভালো করবেন সেটাতে আপনাকে তত মার্ক বেশি দেওয়া হবে। অর্থাৎ ওভারঅল আপনি যে 7 পাবেন বা 7.5 পাবেন বা 6 পাবেন বা 5 পাবেন, আপনি কত স্কোর পাবেন ডিপেন্ডস অন এই চারটাতে আপনার অ্যাসেসমেন্টটা কেমন হয়েছে। এবার আসি সেকশন অনুযায়ী মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন হতে পারে। মাথা রাখবেন আইএলটিএসের যেহেতু সেকশন হচ্ছে 3টি, তার মানে হচ্ছে কি সেকশন 1, সেকশন 2, সেকশন 3। সেকশন 1-এ হচ্ছে পার্সোনাল টপিক নিয়ে কোশ্চেন অ্যান্সার, সেকশন 2-তে হচ্ছে কিউ কার্ড, এবং সেকশন 3-তে হচ্ছে মোর অ্যানালাইটিক্যাল কোশ্চেন্স। এগুলোর ভিতরে তুলনামূলক একটু কম মার্ক থাকে হচ্ছে কি সেকশন 1-এ, তার চাইতে একটু বেশি মার্ক থাকে হচ্ছে কি সেকশন 2-তে, তার চাইতে একটু বেশি মার্ক থাকে হচ্ছে কি সেকশন 3-তে। যদি আমি আরেকটু খোলাসাভাবে বলি, সেকশন 1-এ আপনি ধরেন যদি 2 মার্ক পান বা 2 স্কোর পান, তাহলে সেকশন 3-তে আপনি পাবেন হচ্ছে কি 3 স্কোর, এবং সেকশন 2-তে পাবেন হচ্ছে কি 3 স্কোর, এবং সেকশন 3-তে আপনি পাবেন হচ্ছে 4 স্কোর। তার মানে হচ্ছে কি এখানেও আবার যোগ করলে আমরা পাচ্ছি 9। সো এই ওভারঅল টোটাল বিষয়টা হচ্ছে কি আইএলটিএস স্পিকিং টেস্টে আপনার জাজ করবে। এখন কথা হচ্ছে যে আপনি তো ইংরেজিতে কথা বলতে পারেন অথবা পারেন না, ধরলাম আপনি ইংরেজিতে কথা বলতে পারেন না, আপনি কি আইএলটিএস স্পিকিং টেস্ট বা আইএলটিএস টেস্ট দেওয়ার যোগ্য? অবশ্যই আপনি আইএলটিএস টেস্ট দেওয়ার যোগ্য। আপনি কথা বলতে না পারলেও আপনি আইএলটিএস টেস্ট দেওয়ার যোগ্য। জাস্ট আপনার প্রয়োজন 17,500 টাকা 2020 সালের জন্য, এবং আপনার প্রয়োজন হচ্ছে একটি পাসপোর্ট, আপনার প্রয়োজন A*16-এর উপরে থাকা। এর সাথে আপনার স্কিল আছে কি নাই সেটার কোনো সম্পর্ক নাই, কারণ আইএলটিএসে কিন্তু কোনো পাস বা ফেল নাই। তার মানে আপনি এই মুহূর্তে যদি পরীক্ষা দিয়ে যান, এই মুহূর্তে আপনি যতটুকু পারফর্ম করবেন তার উপরে আপনাকে একটা স্কোর দেওয়া হবে। স্কোরটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, আপনি 0ও পেতে পারেন, আপনি 9ও পেতে পারেন, এর উপরে ডিপেন্ড করে আপনাকে মেইনলি স্কোরটা দেওয়া হবে। তার মানে বোঝা গেল যে পরীক্ষা দেওয়ার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, তবে হ্যাঁ ভালো স্কোর পাওয়ার জন্য কিন্তু অবশ্যই যোগ্যতার প্রয়োজন হয়। এখন ভালো স্কোরটা আপনি কীভাবে পাবেন? আপনি যদি সত্যি সত্যি ফ্লুয়েন্ট স্পিকার হতে পারেন, তাহলে ফ্লুয়েন্ট স্পিকার প্রথম কাজ হচ্ছে আপনার বেসিক স্পিকিংটা ডেভেলপ করার মাধ্যমে আপনি আগে ফ্লুয়েন্ট স্পিকার হওয়ার চেষ্টা করেন। ফ্লুয়েন্ট স্পিকার হওয়ার পরে তারপরে আপনার কথার ভিতরে আইএলটিএসের যে ক্রাইটেরিয়াগুলো আছে, লাইক লেক্সিক্যাল রিসোর্স, গ্রামার, প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ফ্লুয়েন্সি, এই চারটাকে ইনজেক্ট করে দেন আপনার কথার ভিতরে। যদি আপনি এই চারটাকে রিফ্লেক্ট করতে পারেন আপনার কথার ভিতরে, তাহলে অবভিয়াসলি আপনি খুব ভালো একটি স্কোর তুলতে পারছেন। সুতরাং আপনারা যারা আইএস প্রিপারেশন নেওয়ার প্ল্যান করছেন, বিশেষ করে স্পিকিং টেস্টের জন্য, এখন থেকেই ইংরেজিতে কথা বলা শুরু করে দেন। কারণ ফ্লুয়েন্সি যদি না আসে তাহলে আপনি বাকি ক্রাইটেরিয়াগুলো কিন্তু ফিল আপ করতে পারছেন না, লাইক আপনি টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, দেন ডিফারেন্ট কাইন্ডস অফ ভোকাবুলারি অ্যান্ড লিঙ্কার্স, তারপর হচ্ছে কি সঠিক উচ্চারণে কথা বলা, সেই জিনিসগুলো কিন্তু আপনি করতে পারছেন না। সো এই ব্যাপারে অবশ্যই অবশ্যই আপনি একটু খেয়াল রাখবেন। আর স্পিকিং টেস্টের ক্ষেত্রে আরেকটা বড় একটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে কি আমাদের ভিতরে নার্ভাসনেস কাজ করে। আমি যদি বেশি বেশি নার্ভাস ফিল করি তাহলে কিন্তু অনেক সমস্যা। এই নার্ভাসনেসটা দূর করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে পাবলিকলি বেশি বেশি করে ইংরেজি বলতে হবে, তার মানে বন্ধুবান্ধবের সামনে হোক, কটাক্ষ করুক সবাই, কোনো সমস্যা নেই। আপনি একটা ভালো স্কোর পেলে সেই ফল কিন্তু আপনি ভোগ করবেন, আর ভালো স্কোর পাওয়ার জন্য ওইটুকু পেইন তো আপনাকে বা ওইটুকু বিটারনেস তো আপনাকে সহ্য করতেই হবে, তাই না? সুতরাং আপনি চেষ্টা করেন পাবলিকলি বন্ধুবান্ধব সবার সামনে, ইভেন আপনার প্যারেন্টসের সামনে, আপনার ভাই বোনের সামনে, সবার সামনে ইংরেজিতে কথা বলার জন্য, যাতে আপনার ভিতরে সেই নার্ভাসনেস, ক্লান্তিনেস বা এই যে ফেস লুজিংয়ের যে একটা ভয়, সেই ভয়টা যাতে কাটিয়ে উঠতে পারেন। কারণ স্পিকিং টেস্ট দেওয়ার সময় আপনি স্পিকিং ভালো করতে পারলেও যে স্পিকিংয়ে ভালো স্কোর পাবেন তা কিন্তু না, সাইকোলজিক্যাল একটা ব্যাপার এখানে কিন্তু থেকেই যায়। সুতরাং আপনার নার্ভাসনেস, আপনার শাইনেস, আপনার ইনার্শিয়া, ক্লামজিনেস, এগুলো কিন্তু অবশ্যই দূর করতে হবে। এগুলো দূর করতে হলে আপনাকে বেশি বেশি করে ইংরেজি প্র্যাকটিস করতে হবে। তো ইংরেজি প্র্যাকটিস করার জন্য আমাদের কিছু বিশেষ গাইডলাইন আছে, যেটা আমাদের স্পোকেন ইংলিশ নামে আমাদের আলাদা একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। সেখানে আইএসের স্পিকিং টেস্ট নিয়ে কিছু বলা হয়নি, কিন্তু ওভারঅল স্পিকিং টেস্ট নিয়ে বলা হয়েছে। সেই প্লেলিস্টটি আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে সেই প্লেলিস্টটি থেকে আমাদের সেই বেসিক স্পিকিং ডেভেলপমেন্টের যে টেস্টটি আছে সেটা একটু কষ্ট করে দেখে নেবেন। তো যাই হোক ডিয়ার ভিউয়ার্স, অনেক কথা বলে ফেললাম, আমি জানি না আমার এই কথা থেকে আপনি কথা জিস্টটা বা সারমর্মটা ধরতে পেরেছেন কিনা। সব মিলিয়ে আইএস পরীক্ষা দেওয়ার প্ল্যান থাকলে আজকে থেকে এই মুহূর্ত থেকে ভিডিওটা অফ করে সাথে সাথে স্পিকিং কথা বলা শুরু করে দেন। তারপর স্পিকিংয়ের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলোকে আপনি আপনার কথার ভিতরে ব্যবহার করার চেষ্টা করেন। যদি কারো সাহায্যের প্রয়োজন হয়, আপনার আশেপাশে কোনো সেন্টার কিংবা আপনার আশেপাশে কোনো টিচারের হেল্প নিতে পারেন, সেক্ষেত্রে হয়তো বা তাদের হেল্প নিয়ে আপনি আপনার নিজের স্কিলটাকে ডেভেলপ করতে পারেন।
তো যাই হোক ডিয়ার ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, আইএস এর পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাইকে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।